হ্যালো, আসসালামু আলাইকুম দেশ বিদেশের প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনার মাঝে বিনোদনের একটি ভিডিও হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ সুমন মজুমদার, রামাবাই, কুমিল্লা জেলাতে। তো আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে অনেক সুন্দর করে চারটা বেডরুম এবং একটা ডাইনিং কাম, ড্রয়িং, তিনটি টয়লেট, একটি কিচেন রুম দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি ডিজাইন করবেন একদম কম খরচে। এর বিস্তারিত বিষয় ইনশাআল্লাহ কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাইজান কার্নিশ রাখবো কতটুকু। তো আমি মনে করি যে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি কার্নিশ রাখাটাই বেটার আপনার জন্য, যেহেতু করে আপনি গ্রামের বাড়িতে বিল্ডিং করেন। এই কারণে আপনি 15 ইঞ্চি বা 18 ইঞ্চি কার্নিশ রাখাটাই অনেক বেটার মনে করি আমি। তো এই বিল্ডিংটি সাত বিম করা হয়েছে, মূলত এই বিল্ডিংটি সাত বিম করা হয়েছে। তো এখানে কার্নিশটি রাখা হয়েছে 18 ইঞ্চি, কারণ 18 ইঞ্চি রাখার পর আপনি দেখতেছেন শ্যাওলা পড়ে যেতেছে। তো শ্যাওলা যেহেতু করে না পড়ে, এই কারণে আমি বলি যে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি রাখতে। তো অনেক ইঞ্জিনিয়ার, আসলে অনেক ইঞ্জিনিয়ার আমার ভিডিওগুলো দেখেন, তো ইঞ্জিনিয়ার ভাইদেরকে আমি একটাই অনুরোধ করবো যে বিল্ডিংয়ের ড্রয়িংটাই করেন অন্তত পক্ষে 15 ইঞ্চি আপনারা কার্নিশটা রাখার ব্যবস্থা করবেন, যেহেতু করে আপনার বিল্ডিংটাতে শ্যাওলা না পড়ে। কারণ আমাদের এটা কোনো দুবাই, সৌদি আরব বা কুয়াত না দেয়, আমাদের এখানে কোনোদিন বৃষ্টি হবে না, দে বছরে একবার বৃষ্টি হবে, আমাদের প্রত্যেক 6 মাসে বৃষ্টি থাকে, বলতে গেলে 6 মাসে বৃষ্টি থাকে। তো এই কারণে আসলে শ্যাওলা থেকে বাঁচার জন্য বা রংটা বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ড্রয়িং করার সময় জিনিসগুলো যদি ফলো করে আপনারা ড্রয়িংটা করেন, তাহলে মালিকও উপকৃত হবে এবং কন্ট্রাক্টারও উপকৃত হবে। যদি আপনি 15 ইঞ্চি কার্নিশটা ব্যবহার করেন, 15 ইঞ্চি বা 18 ইঞ্চি কমে আপনি 12 ইঞ্চি কার্নিশ 100% ব্যবহার করবেন, তাহলে আপনার মালিকও উপকৃত হবে এবং কন্ট্রাক্টারও উপকৃত হবে, কাজটা করেও সৌন্দর্য বাড়াতে পারবে। তো এখানে দেখতেছেন টোটালি আমি বলছি চারটা বেডরুম এবং একটি কিচেন, একটি ডাইনিং কাম, ড্রয়িং এবং তিনটি টয়লেট দেওয়া আছে। আর এখানে কোনো ব্যালকনি ব্যবহার করে না, এই বিল্ডিংটাতে কোনো ব্যালকনি ব্যবহার করে না। তবে সামনের পোস্টটা অনেক সুন্দর হবে, যে সিঁড়ি নিচে যে পোস্টটা দেখতেছেন এটার মধ্যে ডিজাইন করে অনেক সৌন্দর্য করা হবে। আর এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 31, প্রস্থ দেওয়া আছে 33 ফিট, টোটালি 1023 স্কোয়ার ফিট হয়। টোটালি 1023 স্কোয়ার ফিট, 1023 স্কোয়ার ফিটের মধ্যে আসলে এই বিল্ডিংটি করা হয়েছে। তো আপনারা আসলে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। এতে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইজান সুমন ভাই, এত কম জায়গার মধ্যে কীভাবে এই ঘরটা সাজানো যায়? তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এত কম জায়গার মধ্যে কীভাবে আপনার বিল্ডিংটা সাজাতে পারবেন বা আপনার বিল্ডিংটা কীভাবে গোছাতে পারবেন। যে আমি প্রথমে ঢুকছি ডাইনিং কাম ড্রয়িংয়ে, এরপরে এই পাশে দেওয়া আছে একটি বেডরুম, এই বেডরুমটা সাইজ দেওয়া আছে 12x11, এই বেডরুমটা সাইজ দেওয়া আছে 12x11। তো প্রত্যেকটি জানলার সাইজ দেওয়া আছে 4 ফিট বা 4.5 ফিট, প্রত্যেকটি জানলার সাইজ দেওয়া আছে 4 ফিট বা 4.5 ফিট। আর এখানে দেখতেছেন একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, অ্যাটাচ টয়লেটের সাইজ দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট, 4 ফিট বাই 7 ফিট দেওয়া আছে অ্যাটাচ টয়লেটের সাইজ। তো আপনার সাইজগুলো ভালো করে ফলো করে এরপরে আপনার যদি চান তাহলে আপনারা নিজেরা ড্রয়িংটা সুন্দর করে এরপরে কাজটা করতে পারেন। বা আমি সবসময় বলি ভালো কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন, ভালো কিন্তু দক্ষ কন্ট্রাক্টারকে দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার কাজটা ভালো হবে। আর এখানে দেখছেন কিচেন রুম, কিচেন রুমটি দেওয়া আছে 7 ফিট বাই 11 ফিট, 7 ফিট বাই 11 দেওয়া আছে কিচেন রুমটি। আর এর পাশে দেওয়া আছে আরেকটি বেডরুম, এই বেডরুমটা সাইজ দেওয়া আছে 12x11, 12x11 দেওয়া আছে এই বেডরুমটার সাইজ। আপনার বেডরুমের সাইজগুলো হয়তো অনেকেও মনে করতে পারেন যে হয়তো মনে বেডরুমের সাইজগুলো ছোটো হয়ে গেছে, আসলে ছোটো না, আপনার আসলে টাকা যেরকম আসলে কাজটা এইভাবে করতে হবে, আপনার অ্যাবিলিটি যেরকম এরকম কাজটাই করতে হবে। এর বেশি যদি আপনি কাজটা ধরে ফেলেন তাহলে আসলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এর পাশে এপাশে দেখতেছেন আরেকটি বেডরুম, এপাশে আরেকটি বেডরুম দেখতেছেন, এই বেডরুমটার সাইজ দেওয়া আছে, এই বেডরুমের সাইজ দেওয়া আছে 11x13, এই বেডরুমের সাইজ দেওয়া আছে 11x13। আর এখানে দেখতেছেন একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে, এই টয়লেট দেওয়া আছে 4.5 ফিট বাই 8 ফিট, 4.5 ফিট বাই 8 ফিট দেওয়া আছে। এর পাশে দেওয়া আছে আরেকটি বেডরুম, এই বেডরুমটার সাইজ দেওয়া আছে 12x13, 12x13 দেওয়া আছে বেডরুমটির সাইজ। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। এটা দেওয়া আছে ডাইনিং কাম ড্রয়িং, ডাইনিং কাম ড্রয়িংটি দেওয়া আছে 16 ফিট বাই 11 ফিট, 16 ফিট বাই 11 ফিট দেওয়া আছে ডাইনিং কাম ড্রয়িংটি। তো আপনারা সম্পূর্ণ কিছু আশা করি বুঝতে পারছেন। আর এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ যাবে 13 লক্ষ টাকার মতো খরচ যাবে, 13 থেকে 14 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আপনার এই বিল্ডিংটি কমপ্লিট করে নিতে পারবেন। তো যদি আপনার 13 থেকে 14 লক্ষ টাকার মধ্যে আপনি যদি এই বিল্ডিংটি কমপ্লিট করতে চান তাহলে আপনি এই বিল্ডিংটি করে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।